হ্যালো ফ্রেন্ডস, সোনাইতনাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এখন বাজে সন্ধ্যা 6টা, আজকে সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর এখন দেখো রেডি হয়ে গেছি, এখন সোনাই আর আমি একটু বেরোবো। অ্যাকচুয়ালি আজকে 31st নাইট, তো যেহেতু 1st জানুয়ারিতে আমরা কোথাও বেরোই না, পিকনিকও হয় না, কিছু হয় না। 1st জানুয়ারিটা রুমাদির কল্পতরু উৎসব হয়, যবে থেকে আমরা ব্যারাকপুরে এসেছি তবে থেকেই আমরা ওই দিনটা রুমাদির ওই কল্পতরু উৎসবের সাথে সামিল হয়ে আনন্দ করি, যে সেই কারণে আমাদের পিকনিক বা কোথাও ঘুরতে যাওয়া হয় না। সেই জন্য সোনাই আজকে যেহেতু 31st নাইট, তো চাইছিল কোথাও একটু বেরোতে। ওর পাপারও সময় ছিল না, ডিউটি ছিল, যে কারণে ওর পাপাও নিয়ে বেরোতে পারেনি আমাদেরকে। তো আমি বললাম চল আমি তোকে ঘুরিয়ে নিয়ে আসছি। তা প্রথমে প্ল্যানিংটা অন্যরকম ছিল, ভেবেছিলাম একটু নিয়ে যাব, ও ফুচকা খেতে ভালোবাসে, একটু ফুচকা খাবো, দিয়ে আইসক্রিম খাবো, চলে আসব। কিন্তু তারপরে শুনলাম এক দিদি বলল হিন্দু স্কুলের মাঠে ব্যারাকপুরে মেলা হচ্ছে, তো এখন সেই মেলাতে যাওয়ারই প্ল্যানিং হলো। আর এখন দেখো একদম মেলার মাঠের সামনে চলে এসেছি। মেলা কার না ভালো লাগে, তাই মেলার কথা শুনে আর নিজেকে রেজিস্ট করতে পারলাম না। আর এখন দেখো মেলাতে ঢুকেই চুড়ি মালা কানের দুলের দোকান, আর এই দেখো একটা শাড়ির স্টলও বসেছে, সেখানে অনেক ভ্যারাইটিস রকমের শাড়ি। তো এ থেকে মেলায় ঢোকার মুখেই বোঝা গেল না মেলাটা বেশ ভালো, এবং মেলায় ভ্যারাইটিস টাইপের জিনিসও আছে। তো এখান থেকে সোনাই একটা স্ট্র নিয়ে নিল, স্ট্র নিয়ে আমরা মেলার আরো ভিতরে প্রবেশ করলাম। এখানে দেখো ঢুকেই পিঠে পুলি মিষ্টি বিভিন্ন রকমের দোকান, আর অনেক রকম সামগ্রী, অর্নামেন্টস, ঘর সাজানোর জিনিস, অনেক কিছুরই সমারোহ। যত মেলার ভেতরে ঢুকছিলাম এত নতুন নতুন জিনিস, এত বিভিন্ন ভ্যারাইটিস জিনিসের স্টল, সত্যি খুব ভাল লাগছিল। তো এই স্টলটার সামনে এসে সোনাই দাঁড়িয়ে গেছে, এত সুন্দর, মানে লিকুইড চকলেটের ফোয়ারা উঠছে, আর বিভিন্ন টাইপের ক্যান্ডি, বিভিন্ন রকমের ক্যান্ডি, মার্শমেলো, সেইগুলো রাখা রয়েছে। তো আমরা ঠিক বুঝতে পারিনি যে এই খাবারটা অ্যাকচুয়ালি কী। তো আমি জিজ্ঞেস করলাম, ওই দাদা বললো যে এই বিভিন্ন ক্যান্ডি, মার্শমেলো এগুলো রয়েছে, এগুলোর মধ্যেই এই লিকুইড চকলেটের ইটা মিলিয়ে দেওয়া হবে। তো সোনাইকে বললাম তুই কি খাবি, নতুন জিনিস ট্রাই করে দেখতে পারিস। তো সোনাই খেলো, খেয়ে বললো মাম্মা খুব ভালো খেতে। তো বললাম ভালো, বেশ ভালো, তাহলে তো ভালোই যদি ভালো হয়। তো ওখান থেকে বেরিয়ে আমরা এই দোকানটার সামনে এলাম। দেখো এখানে যেহেতু কয়েকদিন আগে ক্রিসমাস গেছে, এখানে ভ্যারাইটিস টাইপের কেক ছিল, আর এটা দেখো কটন ক্যান্ডি। কটন ক্যান্ডি কত রকম কালারের, আর কটন ক্যান্ডির দোকানটা ক্রস করেই এই যে দোকানটা, এখানে ভ্যারাইটিস রকমের শুধু ক্যান্ডি, ক্যান্ডি, কেক, কুকিজ এইগুলো। আর এই ডেকোরেটিং ক্যান্ডিগুলো দেখো মানে অসাধারণ দেখতে, এগুলো মার্শমেলো ক্যান্ডি দিয়ে ডেকোরেট করা। আর এ একদম নিচে ছিল বিভিন্ন টাইপের, বিভিন্ন শেপের কন্টেনারে ক্যান্ডি। এই যে দেখো বাইক, ছাতা, ফিশ, ফ্লাওয়ার, মানে বিভিন্ন রকমের। আমি সত্যি মানে এত কালারফুল আর এত অ্যাট্রাকটিভ, বাচ্চারা তো অ্যাট্রাক্ট হবেই, স্বাভাবিক। তা আমি এটাই চিন্তা করছিলাম যে সিম্পল সাধারণ জিনিসকে একটু ডেকোরেট করে কীভাবে সেটা আকর্ষণীয় করে তোলা যায় এবং কীভাবে সেটা বিক্রি করে। তো সেইখান থেকে ঘুগনির দোকান, কটন ক্যান্ডি তৈরির সিস্টেম কী করে হয়, পপকর্নের দোকান, সব ঘুরে আমরা এখন নাগরদোল্লার সামনে এসে দাঁড়িয়েছি। সত্যি কথা বলতে মেলা মানে নাগরদোল্লা, আর মেলায় বড় নাগরদোল্লা থাকবে না, এটা কখনোই হয় না। আর এই দেখো এটা হলো মথুরা কেক, তোমরা সবাই জানো মথুরা কেক একদম যারা ভেজিটেরিয়ান তাদের জন্য আদর্শ জিনিস, কারণ এটা এগলেস হয়, এটা ভেজ আইটেম। তো সেই হিসাবে
যারা ননভেজ নন ভেজিটেরিয়ান তাদের জন্য খুব ভালো মথুরা কেক, কারণ সবাই তো আর এগ দেওয়া কেক খেতে পারে না। আর দেখো এখন দেখো কাগজের ফ্লাওয়ারের দোকানের সামনে এসেছি, মেলায় এখন একটা মানে ট্র্যাডিশন হয়ে গেছে, সমস্ত মেলাতেই কাগজের ফুলগুলো থাকবেই, কিছু থাক আর না থাক। তো কাগজের ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে আমরা একটু সেলফি তুলে নিচ্ছি, সেলফি তুলে তারপর আমরা আরও ভেতর দিকে যাব। আর শীতকাল মানেই আমরা জানি পিঠে পুলি, বিভিন্ন রকম পিঠের সমারোহ, তো এখানেও তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টাইপের পিঠে, ভাপা পিঠে, পুলি পিঠে, পাটিসাপটা পিঠের স্টল, মেলা মানেই বাদাম, মেলা মানেই হচ্ছে যে জিলাপি, সিঙাড়া, গজা, এগুলো ছাড়া মালপোয়া, এগুলো ছাড়া মেলা মানে জাস্ট ইমাজিনই করা যায় না। তো এখানেও তার ব্যতিক্রম ছিল না, জিলাপি, তারপর মালপোয়া, গজা সমস্তই ছিল, স্ট্রিট ফুড ছিল, বিভিন্ন টাইপের চিকেন। আর দেখো পাঁপড়ের দোকান দেখলাম, মানে ভ্যারাইটিস টাইপের পাঁপড়। তো সমস্ত জায়গা ঘুরে এখন আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিস, যেটা ছাড়া সোনাই আর আমার চলে না, সেটা ফুচকা। ফুচকা দোকানের সামনে চলে এসেছি, আমরা ফুচকা খেতেও শুরু করে দিয়েছি, ফুচকাটা জাস্ট অসম ছিল। আর ফুচকার দোকানের ঠিক পেছনেই তাকিয়ে দেখি ব্যাম্বো চিকেনও বিক্রি হচ্ছে। জানি না এই ব্যাম্বো চিকেন সেই বিখ্যাত ব্যাম্বো চিকেনের মতো সুস্বাদু কি না, কিন্তু তার না হলেও ব্যাম্বো চিকেন ব্যাম্বো চিকেনই। আর দেখো এখন দেখো একটা স্টেজ করে মেলার একটা সাইডে ফাংশন হচ্ছিল, সোনাই দেখতে পাচ্ছে না, তাই সোনাই আমার কোলেই চড়ে বসেছে, ওখান থেকে দাঁড়িয়ে একটু ড্যান্স দেখে তারপর আমরা চলে যাচ্ছি। এখানে একটা স্ন্যাক্স টাইপের কি বিক্রি হচ্ছিল জানি না, তোমরা যদি জানো ওটা কি কাপের মধ্যে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। চিজ দেওয়া এটুকু আমি বলতে পারি। তো দেখো এখন মেলা থেকে ফিরে চলেছি, প্রচুর ভিড়, মানে গেটটা দিয়ে বেরোনোই মুশকিল, এতটা ভিড়। যত রাত বাড়ছে তত ভিড়ও বাড়ছে, কারণ কালকেই শেষ মেলা, ওই জন্য ভিড়টা বেশি। আর আমার শহর ব্যারাকপুর খুবই লাইটি, চারিদিকে লাইট, ক্রিসমাস যে কয়দিন আগে গেছে সেটা বলার অপেক্ষা রাখে না, এত সুন্দরভাবে বাজারগুলো লাইট দিয়ে সাজানো। তো ফেরার সময় সোনাই একটা তুলোর যে পুতুলগুলো হয় ওগুলো কিনলো, কিনে নিয়ে আমরা এখন স্টেশন দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। সত্যি 31-এর সন্ধ্যাটা সত্যি খুব ভালো কাটালাম মা মেয়েতে, খুব ভালো লাগলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। টাটা।